হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তা অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে কিছু আড্ডা মারতে, গল্প করতে। তা আজকে আমরা এসেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। তো এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তাই আমরা ঘটি গরম চানাচুর খেতে আসলাম। তো চানাচুরগুলো বেশ মজার ছিল আসলে, ঘটি গরম চানাচুর এর আগে কখনো খাইনি, এই জন্য খাইলাম। তো এখানে এসে রীতিমতো লাইন ধরতে হয়েছে, কারণ অনেক ভিড় ছিল, বিকেলের দিকে অনেক ভিড় থাকে। আমরা দুপুরের পরে গিয়েছিলাম। তো এখানে এসে অনেক ভালো লাগছে, কারণ প্রথমেই যেগুলো দেখা যাচ্ছে চোখের সামনে অনেক সুন্দর, বিশেষ করে এই ফুলের গাছগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো এখানে আমরা কিছুক্ষণ বসে একটু মানে রেস্ট নিলাম, জায়গাটা দেখলাম এবং অনেকগুলো ছবি তুললাম। তারপর ভিতরের দিকে মানে দেখা যাক যে আর কী কী দেখি আমরা আর কি। সত্যি কথা বলতে কি আসলেই অনেক সুন্দর জায়গাটা, সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। আর এখানে আমার মেয়ের আনন্দ তো ধরে না, সে একবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে, তার আসলে খুবই আনন্দ হয়েছে এখানে। তো এখন তার খালামুনি তাকে সামলাচ্ছে, দেখা যাক। কথায় আছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তো দেখি সে কেমন সামলাইতে পারে। জায়গাটা অনেক বড়, সবগুলো ক্যামেরার ভিতর মানে ক্যামেরা বন্দি করতে হলে আসলে ওইভাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি। তার চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরেও আমরা মানে নিচতলা থেকে একবারে উপরে চলে গিয়েছিলাম প্যারাসিলিং করার জন্য, যার কারণে মানে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে দেখাইতে পারছি না, কারণ আমরা নিচ থেকে একবার উপরে চলে গিয়েছি, উপর থেকে আবার তারপরে নিচে, তারপরে নিচে, তারপরে নিচে, এরকম করে মানে আমরা ঘুরেছি। আমরা যেভাবে ঘুরেছি ঠিক সেভাবে ভিডিও করেছি, তো জানি না কতটুকু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে মানে মাটির নিচের যে প্রথম তলাটা সেটা। তো এখানে ইয়েদেরও যে নৌবাহিনী যে যাদের যাদের আছে তাদের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এর নিচেও আর একটা রুম আছে নিচতলাতে, ওইটা সব থেকে বেশি সুন্দর ছিল, আর ওইটাতে আমরা সবারই শেষে গিয়েছিলাম, যার কারণে মিউজিয়াম মানে বন্ধ, সব লাইট অফ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তো আমরা এটা ভুল করেছি, প্রথম ওখানে যেতে হতো। ওই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, নিচের একদম নিচের তলা।
আপনারা যারা যাবেন তারা প্রথমেই ওখানে যাবেন, কারণ এই যে এই ফ্লোরটা অনেক সুন্দর। এখানে বেশি ভিডিও করতে পারিনি মন মতো, কারণ আমরা একবারে লাস্টের দিকে গিয়েছিলাম, যার কারণে মানে ভিডিও মানে লাইট অফ করে দিয়েছিল, যার কারণে আমরা সুন্দরভাবে ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আমরা একদম শেষের দিকে গিয়েছিলাম তাই এখানে অনেক ভিড় ছিল, অনেক অনেক মানুষ ছিল, মানে সবাই আমাদের মতোই ঘুরেছে, নিচে কেউ যায় নাই, প্রথমে উপরগুলো দেখে তারপরে একদম শেষের দিকে এখানে এসেছিল, যার কারণে অনেক বেশি ভিড় ছিল, আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তো এরপরে আমরা সাবমেরিনের ভিতরে ঢুকবো। এটা আসলে একটা সাবমেরিন, এর ভিতরে কি কি মানে কেমন অরিজিনালটা কেমন সেটা এখানে দেখানো হয়েছে। তো ওখান থেকে আমরা আবারও প্রথম মানে একদম উপরতলা চলে আসলাম প্যারাসিলিং করার জন্য, মানে ভিআর দেখার জন্য। তো এখানে এসে কিছু ভিডিও করলাম। তো এখানে অনেকগুলো দেশের পতাকা সাজানো আছে, এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। আর এখানে ডিসপ্লেতে দেখা যায় এবং মানে কোনো কিছুর ইতিহাস সম্পর্কে এখান থেকে জানা যাবে। তো আয়াতের বাবা ওটা জানার চেষ্টা করছিল। তো এখানে এই ফ্লোরটাও অনেক সুন্দর, এখানেই মূলত প্যারাসিলিং করা হয়, এই জন্য আমরা এখানে এসেছি। আর এখানে কবুতর হচ্ছে শান্তির প্রতীক, এই জন্য এখানে কবুতরের মানে মূর্তি দেওয়া আছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর ছিল পোড়াটাই। এখানে বিমান বাহিনীদের ব্যবহৃত সব জিনিসপত্রগুলো এখানে প্রদর্শিত করা হয়েছে এবং তাদের ইতিহাস সম্পর্কেও এখানে দেওয়া আছে, যাতে সব কিছু সহজে বোঝা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখাবেন নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।